আমার যদি একটা মনে করা যে এরকমই মানুষ হোক সাধারণ মানুষ হোক আমি অত বড় লোক মানুষ চাই না মনে করো যেখানে আছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসেন আসলে আপু জীবনে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি আপু আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম খাদিজা খাদিজা আপু কেমন আছেন আপনি মনে আছে ভাই আল্লাহ রাখছে মনে যে ভালো খারাপ থাকলে তো খারাপ বলেন যেভাবে পরিবারে মনে করো দাদি আছে আর ছোট একটা আছে মা বাবা মা বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা দুইজনই মারা গেছে বোনের যখন ছয় মাস মারা গেছে আপনি তখন কত বড় ছিলেন মনে করো যে আমি একটু বুঝবানি আছি মনে করছে মনে করো যে বাবা মা মারা গেছে বাবা মারা গেছে মনে করো কে চালাই সংসারের খরচ নিজেই মানুষের বাড়ি কাজ কাম করি সিলিং মেশিনের কাজ করি ছিল আগে কাজ করতো দাদিটা বুঝা মানুষ আর কত করতো ছোটবেলা থেকে তো আমাদের অনেকেই পাইলে মানুষ মনে করো যে এখন তো মনে করো ওই এখন জীবনের সাথে মৃত্যুর সাথে পাঞ্জাব পড়া করছিলেন মনে করো পড়ালেখা করি নাই ভাই নিজের নামটা একটু লিখতে পারি

মালিক আমাকে দুইশো তিনশো টাকা মনে করো ভাইয়া আমার মনে করো যে এই যে মানুষের বাড়ি ভাড়া থাকে মাসে মাসে আড়াই হাজার টাকার উম ভাড়া কারেন্ট বিল মোটর বিল সবকিছু পানির বিল টিল দিয়ে মনে করো যে আমার অনেক কষ্টে সংসারটা যায় মনে করো যে না কষ্ট এমন অভাবের কারণে আমি আছি মনে করো আমি মুখোশ পড়া আইসি কিসের জন্য দশ গ্রামের মানুষ দেখলে খারাপ বলবো অনেক মেরে প্রতিবেদন ছাড়ে শুনি মানুষ খারাপ বলে সেই জন্য আমি কখনো আসতে চাইনি মনে করো আজকে দিনের পর দিন অনেক কষ্ট পেলি কেউ বিয়ে করতে চায় যেহেতু আপনি বিবাহিত উপযুক্ত মেয়ে বিয়ে করবেন তো নাকি এটা খুশির বিষয় এটা আমার হলো ভাগ্য আমার যদি একটা মনে যে এইরকমই মানুষ হোক সাধারণ মানুষ হোক আমি অত বড় লোক চাই না যে আমরা দুইবেলা ডাইল ভাত খাই নামাজ রোজা পড়ি আমি তো পর্দা হিসাবে থাকতে পারবো মনে করো যে একটা মানুষ ভাই আমার আমি অনেকটাই নামাজ পড়ে তার জন্য দোয়া করবো তার দ্বারা তো আমি পথে আইছি এত দূরে আইছি এত ভালো পথে আমি আইছি ঠিকানা কোথায় থাকেন কোথায় মনে করো আমার ঠিকানা হইলে মনে করো যে মমিন সিং কিষারগঞ্জ নৌকা বাস স্ট্যান্ড মনে করো থাকি আমি এই যে হেমাদপুরে

আমি তার সাথে কথা বলবো আর ভাই আমি দশকের হেলো চাই না দশ টোকের সাথে কথা বলতে একটা মানুষের যত্ন করে তার আশীবন দিয়ে আমি থাকতে রাজি আছি ভাই তো আমার কষ্ট থাকবে ওকে আপু ভালো থাকবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ কাছে চাইবেন দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবে ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম